কাঁচা বাদামের পর নেট দুনিয়ায় ভাইরাল হওয়া আইসক্রিম ওয়ালার পরিচয়। কয়েকদিন ধরে কাঁচা বাদাম গান নিয়ে মাতামাতির পর সামাজিক যোগাযোগ মাধ্যম এখন কাঁপছে আইসক্রিমের ঝড়ে। ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটকে ঢুকলেই সামনে আসে আইসক্রিম ড্যান্স, যেখানে নাচতে দেখা যাচ্ছে বাংলাদেশ সহ বিভিন্ন দেশের দোকানে আইসক্রিম কিনতে গিয়ে বিশেষ ঢঙে একটি গানের সাথে। এখানেই শেষ নয়, আইসক্রিম ছাড়াও অন্যান্য অনেক দোকানে এই ঢঙে নেচে টিকটক ভিডিও করছেন অনেকেই। নেটিজেনদের আলোচনার কেন্দ্রবিন্দু হয়েছেন তিনি, সোশ্যাল মিডিয়ায় করেছেন বিনোদনের ঝড়। নাচ আর গানের মাধ্যমে আইসক্রিম বিক্রি করা সেই বিক্রেতা যেন তাক লাগিয়ে দিয়েছেন। অদ্ভুত এই আইসক্রিম বিক্রেতাকে বলা হয় ক্রেজি। আসলে কে এই ক্রেজি আইসক্রিমওয়ালা? সম্প্রতি নেট দুনিয়ায় ভাইরাল হওয়া তুরস্কের এই আইসক্রিমওয়ালার আইসক্রিম খেতে হলে নাকি তার সঙ্গে নাচতে হয়, গাইতে হয়। ভাইরাল এই মানুষটির সম্পর্কে জানার কৌতূহল হলো এখন তুঙ্গে। ফেসবুক, টুইটার, ইউটিউব সর্বত্র তার টার্কিস এনাম কিলগিন ডুন্ডুমাইসে, যার অর্থ ক্রেজি আইসক্রিম ম্যান। টার্কিশ ভাষা কিলগিন অর্থ ক্রেজি আর ডুন্ডুমাইসে অর্থ আইসক্রিম। মাত্র 6 মাসের কার্যক্রম তার। ক্রেজি আইসক্রিম ওয়ালের আসল নাম মোহাম্মদ দিন। তুরস্কের বিখ্যাত শহর আন্তাকিয়ায় 1982 সালে তার জন্ম হয়। তিনি মাত্র 16 বছর বয়সে আন্তাকিয়া ছেড়ে সাইব্রাসে চলে যান। সেখানে তিনি কাজের পাশাপাশি শখের বসে নাচ গান করতেন। তবে তিনি কখনোই ভাবেননি এই শখই তাকে এনে দেবে বিশ্বখ্যাতি। দিন সাইব্রাস থেকে দেশে ফিরে 2004 সালে মোস্তফা কামাল ইউনিভার্সিটি থেকে বিজনেস ইনফরমেটিভ বিভাগ থেকে স্নাতক সম্পন্ন করেন। 2005 সালে তিনি আবার আন্তাকিয়ায় ফিরে আসেন এবং সেখানেই একটি ক্যাকশপে কাজ শুরু করেন। এর কিছুদিন পরে তিনি নিজেই তুরস্কের আন্তাকিয়ার অক্কাপপ শপিং মলের সামনে খুলে বসেন কিলগিন ডুন্ডুমাইসে নামের আইসক্রিম শপটি। বিশ্বব্যাপী তুরস্কের আইসক্রিমের জনপ্রিয়তা রয়েছে অনেক আগে থেকেই। সেখানকার আইসক্রিম বিক্রেতারা খুনসুটির মাধ্যমে ক্রেতাদের বিনোদন দেয়। এ ধরনের আইসক্রিম বিক্রি রীতিমতো একটি সংস্কৃতিতে পরিণত হয়েছে। মেহমেক তার নাচের মাধ্যমে এ সংস্কৃতিতে একটি নতুন ধারা এনে দিয়েছেন। যে গানে তিনি নাচেন এবং নাচান পুরো বিশ্বকে, সেই গানের গায়ক ও মডেল তিনি নিজে। আরবীয় টার্কিশ ভাষায় কালভিনসি নামক গানটি বর্তমানে বিশ্বব্যাপী বেশ জনপ্রিয়তা পেয়েছে। ছোট্ট অথচ নজর কাড়া এই ভিডিওটি বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ে ইন্টারনেটের বদৌলতে। ভাইরাল সেই গান এবং নাচের ট্রেন্ড এখন বাংলাদেশেও। আরেকটি মজার তথ্য দিয়ে শেষ করব। ডান্সের সাথে ভাইরাল হওয়া এই গানটি এই দোকানদারের নিজের গাওয়া বলেই নিশ্চিত হওয়া গেছে। তিনি এখন কেবল একজন আইসক্রিম বিক্রেতাই নন, একই সাথে তিনি একজন মডেল এবং সিঙ্গারও। আর এই গানের মিউজিক ভিডিও আছে, সেখানে তিনি নিজেই অভিনয় করেছেন। তার সম্পর্কে এসব জানার পর মেহমেদের সঙ্গে নেচে গিয়ে তার তৈরি বিখ্যাত মালয়েশিয়া আইসক্রিমের স্বাদ নেওয়ার ইচ্ছা জাগতেই পারে। এই ইচ্ছা পূরণ করার জন্য আপনাকে যেতে হবে তুরস্কের আন্তালিয়ার আক্কাপার শপিং মলের সামনে। আপনি কি স্বল্প সময়ে ও অল্প খরচে কম্পিউটারের বিভিন্ন কোর্স এবং ইংরেজিতে দক্ষ হয়ে চমৎকার ক্যারিয়ার গঠন করতে চান? গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত ইংলিশ ল্যাব bd.com এ কম্পিউটার অফিস কোর্স, গ্রাফিক্স ডিজাইনিং, ভিডিও এডিটিং ও স্পোকেন ইংলিশ কোর্সে ভর্তি চলছে। কোর্সগুলো অত্যন্ত দক্ষ ও অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী দ্বারা পরিচালিত হয়। কোর্স শেষে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত সার্টিফিকেট দেওয়া হয়। যোগাযোগ করুন ইংলিশ ল্যাব bd.com, জুলকার ভিলা, নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজের উত্তর পূর্ব পাশে, মতলব উত্তর, চাঁদপুর। মোবাইল 018154399943।